অশোক আসসালামু আলাইকুম। ঘরে খুব বেশি পেকে যাওয়া কলা ফেলে না দিয়ে আপনারা কিন্তু দারুণ স্বাদের একটি বানানা ফ্রুট মিক্স ক্রেটের রেসিপি তৈরি করতে পারবেন। আর আমার চ্যানেলে কিন্তু আরেকটি বানানা কেকের রেসিপি আছে, আপনারা চাইলে সেটিও দেখে নিতে পারবেন, ডিসক্রিপশনে আমি লিঙ্কটা দিয়ে দিব। এই কেকটি বানাতে কোনো ঝামেলা পোহাতে হয় না, আর সহজেই আপনারা দু চারটা উপকরণ দিয়ে এই মজাদার কেকটি তৈরি করতে পারবেন। তো চলুন দেখে নেই এর মূল প্রস্তুত প্রণালী। এখানে আমি এই যে এরকম পাকা কলা নিয়ে নিয়েছি, এই কলাগুলোকে আমি একটা কাঁটা চামচ দিয়ে খুব ভালো করে ম্যাশ করে নিব, যেভাবে একটা বেবি ফুডের সিরিয়াল বানাতে হয়। এই যে দেখুন, আমি পুরোপুরিভাবে এটাকে ম্যাশ করে নিয়েছি। নেওয়ার পরে এটা দেবো 3/4 কাপ, মানে 1/4 কাপ চিনি। চিনিটা আপনাদের স্বাদ অনুপাতে আপনারা দিতে পারেন। তারপরে এই কলার সাথে ভালো করে আমি স্প্যাচুলা দিয়ে মিশিয়ে দিচ্ছি। যোগ করে দিচ্ছি এখানে 1/3 কাপের মতো তেল, আপনারা বাটারও ইউজ করতে পারবেন। তো এটা যোগ হয়ে গেল, এখন মিশিয়ে দেবো 1/3 কাপের মতো লিকুইড দুধ, এবং সাথে একটি ডিম যোগ করে দিচ্ছি, এটা রুম টেম্পারেচারে থাকা। দেওয়ার পরে সবগুলো মিশ্রণ আমি ভালো করে এভাবে মিশিয়ে নিচ্ছি। তো আপনাদের খুশি মতো আপনারা এটাকে সুন্দর মতো মিশিয়ে নেবেন। তো এটা মিশানো হয়ে গেলে আমি এখানে শুকনো উপকরণগুলো এখন অ্যাড করে দিব। আর সেটার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ ময়দা। ময়দাটাকে আমি একটু চেলে নিব, তাহলে এটা মিশ্রণটা ভালো হয়। আর সাথে যোগ করে দিচ্ছি 1 টিস্পুনের মতো বেকিং পাউডার, দিয়ে আমি এটাকে চেলে নিচ্ছি ঠিক এইভাবে। ময়দাটা আমি 2-3 বারে না দিয়ে একবারই দিয়ে দিলাম, এটাকে এত বেশি আমাদের 2-3 বারে মেলানো লাগবে না। জাস্ট নর্মাল কেক যেভাবে তৈরি করতে হয় সেভাবে করলেই হবে। এ পর্যায়ে মিশিয়ে দিচ্ছি 1/3 কাপের মতো মিক্স ফ্রুট, আর এই মিক্স ফ্রুটটা দেওয়াতে কিন্তু কেকের স্বাদটা অনেকটাই বেড়ে যাবে। তা এখন আমি একটা 7 ইঞ্চি মল্ডের ভিতরে এই ব্যাটারটাকে নিয়ে নিচ্ছি, আর এটাকে আমি আজকে বেক করব ওভেনে। আপনারা চাইলে চুলোতেও করতে পারবেন। ওভেনে আমি 170°C 45 থেকে 50 মিনিট বেক করে নিয়েছি। এই যে দেখুন, আমাদের কেকটি কিন্তু হয়ে গেছে। সামান্য পরিমাণ ঠান্ডা করে এটাকে আমি মল্ড আউট করে নিচ্ছি ঠিক এইভাবে। আর এর নিচে যে পার্চমেন্ট পেপারটা ছিল সেটাকে আমি সরিয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেল আমাদের মজাদার এই বানানা মিক্স ফ্রুটের কেকের রেসিপি। আশা করি আমার আজকের রেসিপিটিও আপনাদের অনেক ভালো লেগেছে এবং সহজ লেগেছে। যদি ভালো লাগে ভিডিওতে একটি লাইক করতে ভুল করবেন না, এবং আমার চ্যানেলে যারা আজকে নতুন দর্শক তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন। আল্লাহ হাফেজ।